আমার প্রিয় ভাইরা, আজকে আমরা আখেরাত সম্পর্কে গাফেল হয়ে গেছি, দুনিয়া সম্পর্কে এত বিভোর হয়ে গেছি। অথচ আগেকার দিনে যারা রাজা বাদশাহ হইতো, আরে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তো পরের কথা, যারা রাজা বাদশাহ হইতো তারাও তাদের আখেরাত ঠিক রাখতো। বলবো নি, একটা ঘটনা বলে শেষ করে দিই। বাদশাহ শাহজাহানের নাম শুনছেন নাই? হ্যাঁ, শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, অর্থাৎ যুবরাজ। তার বাবা তখনও জীবিত, জাহাঙ্গীর বাদশাহ সম্রাট, ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীর। তার ফুলার নাম কি? শাহজাহান। ওই যে তাজমহল বানাইছিলাম তাই, এই শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, যুবরাজ। এই শাহজাহানের চার ছেলে, তার ভিতরে সবচেয়ে মেধাবী ছিল তিন নম্বরটা। কয় নম্বরটা? তিন নম্বরটা ছিল সবচেয়ে মেধাবী, যেটা একবার ফর্ত মুখস্থ হয়ে যেত। এইরকম দেখতে শুনতে খুব সুন্দর এবং মেধাবী। আমি শেষ সবক শোনাই আসছি, তো শাহজাহান এভাবে বুকে জড়ায় ধরছে, আদর করছে। তারপরে বলছে, যাও তোমার দাদাজানকে বলে আসো, দাদাজানকে খবর দিয়ে আসো, দাদাজানকে। আরে বাদশাহ জাহাঙ্গীর সম্রাট খবর গেছে, নাচতে নাচতে গিয়ে খবর দিছে। খবর শুনে দাদা যান আদরও করলেন না, চুমুও দিলেন না, বাহবাও দিলেন না, সাবাসিও দিলেন না, কিছু দিলেন না, মুখ কালো করে বসে আছে। তো আলমগীরের মনে খুব কষ্ট লাগছে, আজকে আমি দিন শিখলাম, কোরআনের হাফেজ হইলাম, আমার দাদা জানে ভালো লাগলো না, আমি বড় বিজ্ঞানী হইলে দাদা জানে ভালো লাগতো, মনটা খারাপ হয়ে চলে গেছে। তো শাহজাহান জিজ্ঞেস করছে, দাদা যান কি দিছে তোমাকে? মনে করছে একটা গিফট তো দিবে, দামি কোনো গিফট দিবে। কি দিছে? কিছু বলে না। কি দিছে বলো না? কিছু দেন নাই, কিছু দেন নাই, কিছু বলে নাই না। কি করছে? তো আওরঙ্গজেবের চোখ, আলমগীরের চোখ ছলছল করে, দাদা জানের মুখ কালো হয়ে গেছে। শাহজাহানের খুব গায়ে লাগছে, সে গেছে বাপের কাছে, আব্বা আলমগীর আসছিল, আসছিল, আপনাকে কিছু বলছে? বলছে, বলছে সে যে হাফেজ হয়ে গেছে আজকে, বলছে। বলছে, আপনি তাকে কোনো আদর করেন নাই, চুমু দেন নাই, কোনো বাহবা দেন নাই, একটু একটু খুশি প্রকাশ করেন নাই? হ্যাঁ করি নাই। প্লিজ, আপনি এটা কোনো মানুষের কাজ করলেন, এটা আপনি কি করলেন? তো জাহাঙ্গীর বলতেছে, তোমার বাচ্চা হাফেজ হয়েছে, এটাতে আমার আনন্দের কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো তোমার মাথায় উঠবে, আমার মাথায় তো উঠবে না। আমি তো এমন একটা অপদার্থ জন্ম দিছি যে আমার মাথায় কিয়ামতের দিন নূরের মুকুট পরানোর যোগ্যতাটা অর্জন করতে পারলো না। জাহাঙ্গীর এর কথা শুনে শাহজাহান মাথা নিচু করে চলে আসছে। অল্প কিছুদিন পরেই বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছেন, ডাক্তাররা বলে দিলেন এবার আর বাঁচবে না, অবস্থা খারাপ। সবাই আসে দেখে যায়, শাহজাহান আসে না, ওই যে দমক দিছে না, আসে না। তো শাহজাহানের উপরে জাহাঙ্গীর খুব অসন্তুষ্ট। যেদিন বাদশাহর ইন্তেকাল হয়ে গেল তার দুই তিন দিন আগে শাহজাহান আসছে, এসে দেখা করতেছে। জাহাঙ্গীর মুখ ফিরাই নিছে যে আমি এরকম অপদার্থ কুলাঙ্গারকে দেখতে চাই না মরণের সময়। তোমার রাজত্ব দরকার তো, তুমি তোমার রাজত্ব বুঝে নিও আমার মরার পরে। বাপ তো তোমার দরকার নেই, বাপ অসুস্থ, সবাই আসলো, তুই আসলি না। অন্যদিকে মুখ ফিরিয়ে খুব রাগারাগি করছে, তাকায় না। শাহজাহান যখন দেখলেন বাবা রাগ টাগ করে একদম শেষ করছেন, তখন শাহজাহান বললেন, আব্বা অবশ্যই আপনার কথা ঠিক, কিন্তু আমি কেন আসি নাই সেই কারণটা আপনাকে একটু বলি। আব্বা জান, আপনি সেদিন যখন আমাকে ওই কথা বলেছিলেন আমার মনে বড় আঘাত লেগেছিল, কথাটা ঠিক, তাই আমি সেদিন গিয়ে কোরআনের হেফজ করা শুরু করেছিলাম। আব্বা জান, অল্প হেফজ করার পরেই দেখি আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তাররা যা বলতেছিল সেটা কোনো আশা ব্যঞ্জক নয়, তাই আমার ভয় লাগতেছিল হয়তো আমি আপনাকে দুনিয়াতেই সুসংবাদটা দিতে পারবো না, এই জন্য নাওয়া খাওয়া ঘুম টুম সব বাদ দিয়ে আমি দিন রাত কোরআন হেফজ করতেছিলাম। আব্বা জান, এই জন্য আপনার কাছে আসতে পারি নাই, মাফ চাই। আজকে আমি আপনার এই শাহজাহান
উস্তাদজির কাছে কোরআনের শেষ সবকটা শুনায় আসছি আব্বাজান সুসংবাদ নিতে পারেন কিয়ামতের দিন নূরের মুকুট আপনার মাথায় ইনশাআল্লাহ উঠবে আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব বলেন তার মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে আকাশের এই সূর্যটা যদি দুনিয়াতে কারো বাড়িতে আনা সম্ভব হতো যে আলো হতো তার চাইতেও বেশি আলো হবে ওই মুকুটের হাফেজে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে কমপক্ষে দশ জনকে জান্নাতে নিয়ে যাবে আর যদি আলেম হয়ে যায় শত শতকে নিতে পারবে তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা হাফেজে কোরআন বানাবো নি কে কে বানাবো হাত উঠাই আয় আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন মাহবুব রে আপনি কবুল না করলে আমরা চাইলেও হবে না আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ কাসিমুল উলুমের যাবতীয় প্রয়োজন গায়েবের খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ কাসিমুল উলুম কে ইমাম কাসিম নানুতবির মতো ইলমের কারখানা বানিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আদর্শ মাদ্রাসায় পরিণত করে দেন আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিয়ে আমাদের বাচ্চাদেরকে আলিমে বা আমল হাফেজে কোরআন বানানোর আদর্শ মানুষ বানানোর পূর্ণ শিক্ষিত বানানোর তৌফিক দান করেন আমিন আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ পড়াবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবক হলে খুব সহযোগিতা করছে এগুলো তারাই করছে আমিন আল্লাহু আকবার বড় সুন্দর আপনার প্যান্ডেল হয়েছে আমি আপনাদেরকে বলতেছি আনন্দের সাথে বলতেছি বিভিন্ন জায়গাতে বড় প্যান্ডেল করে কিন্তু প্যান্ডেলের এই রকম দুই চালা করে আর এই যেখানে বক্তা বয়ান করবেন ওয়াইজ ওয়াজ করবেন তার মাঝখান বরাবর থাকে খুঁটি এই আড়ালের কারণে কথা বাধাগ্রস্ত হয় এখানে সুন্দর রুচির পরিচয় হয়েছে যারা করছেন বললেন ফখরুজ্জামান সাহেব রুচির উস্তাদ উনি এমনিও রুচির উস্তাদ আপনি তার কাছে একটা কাদা মাটি দিবেন দেখবেন ওইটা থেকে একটা বিল্ডিং হয়ে গেছে অদ্ভুত জিনিস তো এই রুচিবানের সাথে তাকিয়া এখানকার যুবকরাও মাশাআল্লাহ রুচির পরিচয় দিছে এই সুন্দর প্যান্ডেল করছে একদম চমৎকার প্যান্ডেল আদর্শ প্যান্ডেল করছে ঠিক কি ঠিক হ্যাঁ ডেকোরেটর ওয়ালারাও মাশাআল্লাহ রুচিশীল যে যুবকরা এই আয়োজন করছে এই ব্যবস্থা করছে তাদের টাকা দিয়া ধন দিয়া দৌলত দিয়া যে মুরব্বীরা তাদের সমর্থন দিয়ে পূর্ণ পরিপূর্ণ ব্যবস্থাপনা করছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজন গায়েবের খাজানা তাকে পুরো করুন আমিন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দুঃখ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপরে আমাদের বিশেষ করে চেয়ারম্যান সাহেব যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ব্যবস্থাপনায় থেকেছেন এবং একজন বিনয়ী চেয়ারম্যানের মতো এখানে বসে আছেন দীর্ঘ সময় ধরে উঠে চলে যান না বিভিন্ন জায়গায় চেয়ারম্যান সাহেবরা আসে আইসা বসে একটু বক বক করে ভেঙে জায়গায় পরে কি করে না ব্যস্ততা হয়ে আছে হে আছে গু আছে মুত আছে বে জায়গায় এখানকার চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ আরে মেম্বাররা এগুলা করে চেয়ারম্যানরা তো আরো বেশি করে এখানকার চেয়ারম্যান হওয়া সত্ত্বেও মাশাআল্লাহ উনি সারা সময় বসিয়া বয়ান শুনছেন আপনাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আনন্দ নিছেন আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দরাজ করুন ওনার দ্বারা দ্বীনের খিদমত নিয়ে নেন বেশি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক আল্লাহ তাআলা তাকে নসিব ফরমায় দোয়া করুন বদরুল নাজির সাহেব দুই মেয়ে দুইজন মেয়ে আছে ওনার ছেলে নাই উনি দোয়া চাইছেন ওনার মেয়েদের করে হাফেজা বানাইবেন আল্লাহ কবুল করুন আম্মাজান আয়েশা সিদ্দিকা জাদরেল হাফেজা ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জাদরের হাফেজা ছিলেন আমাদের মেয়েদেরকেও যদি হাফেজা বানাই কিয়ামতের দিন তারার লগে তারাও জান্নাতে যাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কবুল করেন অনেকে দোয়া চেয়েছেন সকলের নেক মাকসুদ পুরো হওয়ার জন্য দোয়া করি এখন এই বাগানের মালিক যিনি এই বাগানকে সাজাইতেছেন মেহনত করতেছেন মালির দরদ তার বাগানের জন্য বেশি হয় ঠিক কি ঠিক না বাড়ির তাকি এক লোক আসছে এসে যত বড় হোক মালির চাইতে বেশি দরদ তার হয় না এই জন্য দরদি মালিককে বলবো উনি দোয়া করবেন হাফিজ ফখরুজ্জামান সাহেব দোয়া করবেন আমি আমিন আমিন হই মনে ইনশাআল্লাহ উনি দোয়া ফরমাই দুইটা বাচ্চা হাফিজ বানাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ভাই যিনি 500 টাকা দিয়ে গেলেন
ওনার আব্বা আম্মা ইন্তেকাল করছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার দুই বাচ্চাকে উনি হাফিজে কোরআন বানানোর নিয়ত করছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন আমিন। মুসাফিরের আমিন তো কবুল হয়, আমিরের হুকুম মানতে হয়। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله، وأنت أهل التقوى وأهل المغفرة. رب اغفر وارحم وتجاوز عما تعلم، إنك أنت الأعز الأكرم. اللهم يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. أي مولا أي قاسم العلوم مدرسك كندر كوري، أي مولا تمار كسو نكر بند بندي، أي الله ماغ مشر أي تندا كتين شتر پروكوب كي اوپر خكوري. مابدر تمار بھالو بشاي تمار حبيب بھالو بشاي تمار قرآن بھالو بشاي قرآن قرآن والا در بھالو بشاي দীর্ঘ সময় দিয়ে আখেরাতকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে মাওলা। হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দাও। হে আল্লাহ, দুনিয়া আখেরাতের যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দাও। হে আল্লাহ, দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ নসিব করে দিও, দুনিয়া আখেরাতের যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করো। হে আল্লাহ, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, জাদুকরের জাদুটোনা থেকে, হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। হে আল্লাহ, যারা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন বা চাইতে পারেন নাই, মনে ইচ্ছা ছিল রে মাওলা, তাদের প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও, জায়েজ মাকাসিদ গুলাকে পুরা করে দাও। হে আল্লাহ, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দরাজ করে দাও মাওলা রে। আমাদের মা বাবা মায়ের মুরব্বী যারা আছেন তাদের নেক হায়াত দরাজ করে দাও, তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দিয়ে দিও। হে আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চাকে কবুল করে নাও, তোমার দিনের খাদিম হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, দুনিয়া আখেরাতের ইজ্জতওয়ালা বানিয়ে দিও মাওলা রে, পূর্ণ শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে দিও মাবুদ রে, তাদের সকলের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের ফয়সালা করে দাও। হে আল্লাহ, চারিদিকে বহুমুখী ফিতনা বহুমুখী হামলা, হে আল্লাহ, একদিক থেকে ইন্টারনেটের অপব্যবহারের হামলা, অন্যদিক থেকে আকাশ অপসংস্কৃতির আক্রমণ, অন্যদিকে আবার দুষ্ট সাথী সঙ্গীর হামলা, অপর দিক থেকে আবার মাদকের আক্রমণ রে মাওলা। হে আল্লাহ, এই চতুর্মুখী হামলার মুখে আমাদের কলিজার ধনগুলোকে তোমার রহমত ছাড়া বাঁচানো সম্ভব নয় মাবুদ। হে আল্লাহ, রহমতের কেন্দ্রভূমি মাদ্রাসা গুলাতে আমাদের বাচ্চা গুলাকে দিয়ে তাদেরকে তুমি হেফাজত করিয়ে নাও। হে আল্লাহ, আমাদের সকলের বাচ্চা কাচ্চাকে তুমি হেফাজত করে নাও। হে আল্লাহ, সব রকমের ক্ষতি থেকে হেফাজত করে সত্যিকারের খাঁটি মানুষে পরিণত করে দাও। হে আল্লাহ, পূর্ণ শিক্ষিতদের সাথে সম্পর্ক রেখে নিজেদেরকেও পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে রে মাওলা, হে আল্লাহ, কার কবরের পাশ বড় হয়ে গেছে জানি না,
মোরে যখন ডেকে নেবা তোমার ওলি না বানিয়ে আমাদের কাউকে ডেকে নিও না রে মাহবুব এখানে অনেকে আছে রে মাহবুব জানি না কার বাবা নাই মোরে জানি না কার মা নাই বাড়িতে গিয়ে মা বলে ডাক দেবে বাবা বলে ডাক দেবে চিরতরে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে রে মাহবুব মোরে এখানে অনেকে আছেন যাদের আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী কবরের নিচে শুয়ে আছেন মাওলা এই সেই তোমার মাটি যে মাটিতে শাহ জালাল সিজদা করত রে মাহবুব মাওলা রে সেই মাটি যেখানে শাহ পরান সিজদা করত মাহবুব রে মাওলানা আবুল কালাম সিজদা করতেন রে মাওলা আয় আল্লাহ গাজবাড়ি হুজুর সিজদা করে আয় আল্লাহ এই সেই মাটি যেখানে শেখ কৌড়িয়া সিজদা করতেন মাহমুদরে শেখ বরুণা সিজদা করতেন শেখ গুলমকাবন সিজদা করতেন শেখ মাহমুদ খানি সিজদা করতেন মাওলা রে তোমার নেক বান্দারা তারা সকলে এই মাটির নিচে শোয়া আছে রে মাহমুদ এই মাটির নিচে যারাই শোয়া আছে রে মাওলা তাদের সকলকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও তোমার এই ওলিদের সিনায় অন্য সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাহমুদ রে আমাদের সবাইকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও মাহমুদ রে দুনিয়া থেকে যখন ডেকে নেবা তখন অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না আয় আল্লাহ পানিতে ডুবিয়ে মেরো না আগুনে পুড়িয়ে মেরো না গুম খুনের শিকার করে মেরো না হে আল্লাহ কোন গুনাহের কারণে বেঈমান বানিয়ে মেরো না আয় আল্লাহ নাফরমানি অবস্থায় ডেকে নিও না তোমার গুনারত অবস্থায় ডেকে নিও না রে বাবু যখন ডেকে নেবা তোমার অলির খাতায় আমাদের নামগুলো উঠে নিও রে মাওলা আয় আল্লাহ সেই কঠিন মুহূর্তে যখন মা তার সন্তান কলিজার ধনকে চিনবে না বাবা তার বাবুকে চিনবে না সন্তান তার বাবা মা যার কাছে আশ্রয় নিত তাকেও চিনতে পারবে না রে মাওলা সেই কঠিন সময়ে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তস্থল থেকে সাবিওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিও সে মধুর আর মুক্তির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন